বলা যে কম পয়েন্ট থাকবে তার জন্য একটা স্পেশাল ডিশ আছে আই এম গেটিং নাম আমার কান দিয়ে দোয়া বাজাচ্ছে বাট আমি কিন্তু কাটাকাটি করতেছি একটু আগে ভাব ধরতেছিল কে যেখানে লালনকে আমি পরাজিত করব দিয়েন আচ্ছা ঠিক আছে দেখছি ওই ব্যাপারটা পরে সেগুলো হচ্ছে আগে বলে নিই আজকে আমরা পিজা হাট থেকে একটা পিজা অর্ডার দিব অ্যান্ড দ্যাট উইল বি দ্য মোস্ট এক্সপেন্সিভ পিজা ইন পিজা হাট সো আমাদের চ্যালেঞ্জটা খুবই সিম্পল আমরা 5 মিনিটের আন্ডারে কে কয়টা স্লাইস অফ পিজা খেতে পারে এবং চিকেন উইংস খেতে পারে ওটার উপর মার্কিং হবে সো রুলসগুলো বাসায় যেয়ে বলছি আর অনেক মজাও হবে শেষে একটা পানিশমেন্টও আছে ভয়ঙ্কর একটা পানিশমেন্ট সেটা ডিটেলও দিচ্ছি একটু পর আপাতত পিজাটা নিয়ে আসি দেখা হবে বাসায় পিজার সাথে সো পিজা হাট থেকে ওয়েট করতে করতে চলে আসলাম লাল মাঠে এখানে মোটামুটি প্রচণ্ড লেভেলের ক্রিকেট খেলা হচ্ছে করোনার মধ্যে ছোটো দিনে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে ক্রিকেট খেলতাম হচ্ছে স্কুল শেষে দোজ ডেজ ওয়ার গোল্ডেন লিটারালি আমরা আজকে এই জন্যই গোল্ডেন সারপ্রাইজ পিজাটা অর্ডার দিছি পিজা হাট থেকে তো এনিওয়ে চলে আসলাম একটু 11:30 পিজি ডেলিভারি এখানে পিজাটা রিসিভ করতে 15 মিনিট ওয়েট করতে হয়েছে আমাদের লালন ভিতরে গেছে পিজাটা আনতে ওদের ওখানে ভেতরে ভিডিও করা অ্যালাউড না সো রিসিভিং দ্য পিজা ফ্রম আউটসাইড 15 মিনিটস একটু বেশি লাগছে লালন সাহেব যে কি খুশি কিন্তু আজকে চ্যালেঞ্জে হারার পর যে কি অবস্থাটা হবে জাস্ট গেট রেডি সো চলে আসলাম আমাদের পিজার চ্যালেঞ্জ নিয়ে আমরা পিজা হাট থেকে দুটো গোল্ডেন সারপ্রাইজ পিজা নিয়েছি দিস আর দ্য মোস্ট এক্সপেন্সিভ পিজা ফাউন্ড ইন পিজা হাট সো ফ্লেভারটা কি জানি কী কী ছিল এটা হচ্ছে চিকেন সুপ্রিম অ্যান্ড দিস ইজ রেড অ্যান্ড হট স্টিল সো হট সো এক্স্যাক্টলি বাই দ্য ওয়ে এখানে কিছু উইংস আছে পিজা হাটের উইংস আমি বলবো ঢাকার সবচেয়ে আন্ডাররেটেড উইংস ওদের যে উইংসটা অনেক টেস্টি হয় সো ওটাও এনেছি তো রুলসগুলো ভেরি সিম্পল 5 মিনিট একটা টাইমার সেট করা হবে 5 মিনিটের মধ্যে কে কটা স্লাইস খেতে পারে ফুল ক্রাশ সহ খেতে হবে এই জন্য গোল্ডেন সারপ্রাইজ আনা হলো যাতে ক্রাশের মধ্যে ওদের একটা সসেজ দেওয়া থাকে অ্যান্ড আই বিলিভ দ্যাট উইল হেল্প আস টু ইট দ্য ক্রাশ অ্যাজ ওয়েল প্রত্যেকটা পিজা স্লাইসের সাথে 10 পয়েন্টস পাবে এক একজন অ্যান্ড প্রত্যেক 2 স্লাইসের পর আই মিন 20 পয়েন্টসের পর একটা করে উইংস খাওয়া যাবে যেখানে থাকবে 20 মোর পয়েন্টস সো আমাদেরকে আরও বেশি বেশি খেতে পারলে উইংস খেতে পারবো আরও বেশি বেশি পয়েন্ট আমরা গেইন করতে পারবো সো ফাইনালি যে একদম 5 মিনিটের পর হায়েস্ট নাম্বার গেইন করবে হি উইল বি কনসিডার অ্যাজ দ্য উইনার অ্যান্ড যে কম পয়েন্ট থাকবে সে হয়ে যাবে এবং তার জন্য একটা স্পেশাল পানিশমেন্ট এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছি আমরা এই কাঁচামরিচগুলো তাকে খেতে হবে আমার খাইতে হবে না লালনে খেতে হবে আর কি মাই মিস্টেক আমি আসলে ভুল বলে ফেলছি হ্যাঁ লালনে খেতে হবে এবং এটা ডিপ করে নিতে হবে মাস্টার্ডের সাথে যে উইনার সে সুন্দর করে ডিপ করে দিবে মাস্টার্ডটা হ্যাঁ সুন্দর করে আমি ডিপ করে দিব শোন আসলে এইসব চ্যালেঞ্জ কিন্তু তুই ছোট মানুষ তুই তো এইসব চ্যালেঞ্জে কখনো করস নাই আমি তো ছোটবেলা থেকে এইসব চ্যালেঞ্জ জিতে আসছি এইসব চ্যালেঞ্জ আমার জন্য কোনো ব্যাপারই না কি বলে ছেলেটা দেখছো এখন আমি বলি এখনই কমেন্টের মধ্যে লেখো তুমি কি টিম জুবায়ের
টিম লালন আমি জানি তবে টিম হ্যাশট্যাগ টিম জুবাইরই লিখবা আর লালনের লিখতে পারে কেউ একজন হয়তো ও ফেক অ্যাকাউন্টে লিখতে পারে এনিওয়ে সো দেরি না করি আমরা আজকে চ্যালেঞ্জটা শুরু করে দিই লেটস সেট আপ দ্য টাইমার অ্যান্ড বিগিন টুডে সারপ্রাইজ অ্যান্ড আফটার দ্যাট আমরা পিজার একটু রিভিউটাও দিব কেমন ছিল ফ্লেভারসগুলো প্লাস অফ দ্য গোল্ডেন সারপ্রাইজ পিজাটা কেমন অ্যাজ ওয়েল অ্যাজ উইংস কেমন সো একটা টুইস্ট আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ টুইস্টটা হচ্ছে পানিশমেন্টের টুইস্ট রাইট পানিশমেন্টের টুইস্ট ইয়েস আমরা পিজা খাওয়ার সময় আমরা জাস্ট পানি খেতে পারবো ইটস অ্যালাউড বাট আমরা যখন পানিশমেন্ট চলবে আপনি তো জানি না হবে না এর সাইজ হবে না যেরকম ছিল সেভাবেই আমি খাওয়ার পর যত আছে অর্থ না সাইজটা হবে তো আমার দুই সাইজ শেষ হচ্ছে ওর যে অলমোস্ট দুই সাইজ আমার তিন নম্বর স্লাইস এখন চিটিং নট অ্যালাউড আমি তাকে উইংস অ্যালাউড করছি আমি কিন্তু চিটিং করি না ওরা যেভাবে স্লাইস দিয়েছে আমি সেটাই নিয়েছি আমার 35 টান ও 35 টান ফোরটি পয়েন্ট না কোনো 40 পয়েন্টস না চিটিং করলে হবে না আসলে হচ্ছে ক্রাশটা অনেক মজা শেষ কর আমি কিন্তু একটা স্লাইস এক্সট্রা গেছি মানে কোনো কাউন্টিং ছাড়াই আমি উইনার আমি তো উইনার দুটোই হবে
It's a tiebreaker. All right. So, আপনারা দেখলেন আমাদের আমি জিতে গেলাম না আমি আমি কিভাবে জিতছি আপনি হয়তো দেখছেন আমি যে একদম পুরো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলাম আমি একটা স্লাইস বেশি গেছি টেকনিক্যালি আসলে হালকা নাস্তা কম্পিটিটর হালকা নাস্তাই সো আজকে আসলে আমাদের অ্যাকচুয়ালি ড্রই হলো সো টাই ব্রেকার হিসেবে আমরা ট্রাই করলাম আরেকটা সাইজ ওটাও আমরা একসাথেই শেষ করলাম সো আজকে তাহলে পানিশমেন্টটা ভাগাভাগি করেই নিই হ্যাঁ পানিশমেন্ট শেষ করতে পারবি তো তুই এইটা একটু কষ্টের ব্যাপার সো আমাদের পানিশমেন্ট হাজির আমি কিন্তু উইনার স্টিল আমি একটা স্লাইস আপ ইফ ইউ নো চিটিং আই বলেন দিস ইয়ার না 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 নো চিটিং আমি স্লাইস কিন্তু বেশি গেছি পিজা হাটের দোষ আমি পিজা হাটের নেগেটিভ রিভিউ দেব আর কেউ কোনো কাটতে পারে না জোরাতালি দেয় না একটা হয় মোটু একটা পাতলু সো আমাদের পানিশমেন্টটা ছিল কাঁচামরিচে আমরা মাস্টার্ড ডিপ করে খাবো এবং তিন মিনিট পানি খেতে পারবো না পানি দূরে রাখ পানি দূরে রাখ দিস গোইং ভেরি হার্ড আচ্ছা আবার আমারটা একটু দূরেই রাখি খেয়ে ফেলতে পারি সো আমাদের টাইমারটা আবার সেট করি এবার পিউ করলাম না এবার তো সাউন্ড বাজবে অ্যালার্ম বাজে সো লেটস প্রিপেয়ার আওয়ার সালাদি কোনটা খাবো নে লাল অন্তরটা তুই নে কি পানিশমেন্ট এটা তো হওয়ার ছিল না আমি একদম মোটাটা নিলাম সবচেয়ে মোটাটা নিলাম হ্যাঁ সো মাস্টার্ড লাগে আমি আমারটা দিস উইল বি ভেরি হার্ড আই থিঙ্ক আই ক্যান ইট স্পাইসি ফুড চিলি আলাদা করে চিলি খাওয়া এটা উইথ মাস্টার্ড মাস্টার্ড দিস ইজ আই ডোন্ট নো হাউ উইল ইট টেস্ট কখনো এরকম টেস্ট করছিস না মাস্টার্ড দিয়ে ট্রাই করিনি বাট কাঁচামরিচ খাওয়া হইছে এটা আমার মাথায় কেন আসলো আই রিগ্রেট দিস মাস্টার্ড শেষ করার পর টাইমারটা স্টার্ট করবো ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার্ট ওকে আরেকটা খাই ও গড টাইমার স্টার্ট দিব স্টার্ট আমি কিন্তু তিনটা খেয়েছি ও মাই গড ও নিজের নাম নিয়ে গান গাইতেছে ও মাই গড থ্রি মিনিট এটা তো নর্মাল মরিচ এটা তো ঝাল কেন আসলে লালন তিনটা খেয়েছে আমি তরকারি দে ঝাল খেতে পারি কিন্তু ও মাই গড ও তাপ বেরোচ্ছে দুই মিনিট নিয়ে যায় না তো কি ভেবে পানিশমেন্ট সেট করছিলাম লালনের জন্য বাট আমি কিন্তু কাঁদাকাতি করতেছি হিজ ক্রাইং ইনসাইড মাই গড ও ও মাই গড আমার মাথা ঘুরেছে কটা বাজে এখন এক মিনিট 40 সেকেন্ড মানে 50% হয় নাই আর ইউ ক্রাইং ওয়াই ওয়াড ম্যান ওয়াই উড আই ক্রাই আমি কিন্তু কম্পিটিশনে জিতেছি স্লাইস একটা বেশি খেয়েছি আই উড সু পিজা হাট মরিস স্লাইস স্লাইস কাট মরিস দুইটা বেশি খেয়েছি যদি আমি কাঁদতেছি বাট ইট ইজ নর্মাল আই এম গেটিং নাম আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে My God. Oh my God. Existential. Wow. Existential crisis. আমার তো ইংলিশ উল্টা পাল্টা হয়ে যাচ্ছে বাংলা ম্যান আমি একটা আগ্নেয়গিরি কি লিখে বলছি একটু আগে ভাব ধরতেছিল কে লোক আমি ও মাই গড আমার চোখ ধোয়াটে হয়ে যাচ্ছে আর কয় মিনিট বাকি এক সেকেন্ড বাকি 22 সেকেন্ড মাত্র 22 সেকেন্ড
সো এটা যদি আমি পাস করতে পারি আই উইল বি দ্য উইনার টুডে এই যে বললো একটা কথা খুব তো ঘড়িস তো একটা বেশি খেয়েছি না ঘড়িস একটা বেটার কি বেশি খেয়েছি একটা না দুই দুইটা রোজ বেশি দিস ইজ পানিশমেন্ট তুই অলরেডি হেরে গেছ মাই গড দিস আই নিড ওয়াটার অ্যাকচুয়ালি ফিলিংস গুলা বলতেছি টাইম আর শেষ হলো মাই গড দিস ইজ ইনসেন মাস্টার নিয়ে গেছে নেক্সট লেভেলে সো প্রথম ফাসার উইনার একটা জিনিস বলতেই হয় যে পিজা হাটের যে ক্রাস্টের যে সসেস গুলো ছিল এক্সেলেন্ট লেভেলের চিজ হাউ ডু ইউ রেট ইট আউট অফ 10 আই থিংক 8.5 আই উড রেট ইট 8 আই গেস প্রবাবলি চিজটা একটু ভালো হয় আমরা 8.5 দিতাম নন্দলেস বাট দ্য উইংস আই উড সে ইট ওয়াজ কিলার উইংস আমি কান্দি নাই ও কানছে আমি লিটারালি কোনো কান্না নাই তবে ও একটা কথা সত্য ও বেশি পানিশমেন্ট নিছে সো নেক্সট কোনো চ্যালেঞ্জে দেখা হবে অনেক ব্লগে দেখা হবে সবার সাথে যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার জিভটা কাজ করছে If you are foodie and if you like food and our videos, please like and share with your friends. And comment if you have any feedback for us. কেমন লাগলো ভিডিওটা চ্যালেঞ্জটা কেমন লাগলো পানিশমেন্টটা কেমন লাগলো আমাদের কেমন লাগছে সেটা তো জানেনি সো রাইট ডাউন ইন দ্য কমেন্ট উই উড লাভ ইউর ফিডব্যাক অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট টু সি মোর ভিডিওস লাইক দিস উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন হালকা নাস্তা সাইনিং অফ